কার্নিভাল। কাল প্রায় 12টা নাগাদ শব্দ দূষণ দেখা যায় একেবারে রাজধানীর প্রাণ কেন্দ্রে। জন্ম দিল এক অপসংস্কৃতির নতুন বীজ। মধ্যরাত পর্যন্ত চলল ভাষণ প্রক্রিয়া, শব্দ দূষণ বিচার করতে একেবারে দিশেহারা বিচারকরা। এবং সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। আমাদের টেলিফোন লাইনে পরিবেশবিদ ডক্টর বিশু কর্মকার রয়েছে। আপনাকে প্রথমেই নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। গতকালকে কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে দেখা গেছে একাধিক ডিজে থেকে শুরু করে বিভিন্ন জোরালো শব্দ আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ শব্দ দূষণ দেখা গেছে। সেক্ষেত্রে পরিবেশ দপ্তর আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করবে এবং আপনি একজন পরিবেশবিদ, গোটা বিষয়টিকে কেন্দ্র করে আপনি কিভাবে দেখছেন? একটা রুলস আছে, নয়েজ পলিউশন কন্ট্রোল রুলস 2000। হ্যাঁ, ওই রুলস এর মধ্যে লাউড স্পিকার এবং পাবলিক বাজানোর যে নিয়ম নিয়ম যেটা আছে সেখানে বলা আছে যে যেকোনো লাউড স্পিকার বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম যদি কেউ ব্যবহার করেন ওনাকে পারমিশন নিয়ে করতে হবে, এবং আমাদের রাজ্যের সেই পারমিশনটা দিয়ে থাকেন সংশ্লিষ্ট সাবডিভিশনের সাবডিভিশনাল পুলিশ অফিসার। তো উনি ওনার থেকে পারমিশন নিয়ে সবাই ব্যবহার করতে পারে। আর আমাদের এখানে যেটা আমরা সবাই ডিজে সাউন্ড সিস্টেম আমরা বলে থাকি, অ্যাকচুয়ালি নয়েজ পলিউশন যে রুলস আছে এখানে ডিজে সাউন্ড সিস্টেমের কোনো কথাই বলা নেই। এখানে শুধু বলা আছে লাউড স্পিকার পাবলিক অ্যাড্রেস সিস্টেম। অ্যাকচুয়ালি ডিজে ডিজে বলতে আমরা যেটা বুঝি যে ডিস্ক জকি, মানে এটা একটা সাউন্ড সিস্টেম যেটা ধরুন রেস্টুরেন্ট বা ডিস্কো বা ওইগুলি ওইগুলি ইনডোরে ওইগুলি ব্যবহার করা হয়ে থাকে। আমরা আমরা আমাদের এখানে যেগুলি আমরা ডিজে সাউন্ড সিস্টেম বলে থাকি অ্যাকচুয়ালি এগুলি ডিজে সাউন্ড সিস্টেম না, এগুলি হচ্ছে সিরিজ অফ পাবলিক অ্যাড্রেস সিস্টেম বা লাউড স্পিকার আমরা বলতে পারি। তো সেই নিরিখে অনেকগুলি একসাথে ব্যবহার করাতে শব্দের তীব্রতাটা একটু বেশি অনুভূতি হয়। তো সেই নিরিখে আমরা বলবো যে যে কোনো সাউন্ড লাউড স্পিকার বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম যখনই যে কেউ ব্যবহার করে সংশ্লিষ্ট সাব ডিভিশনাল পুলিশ অফিসার থেকে ওনার অনুমতি দিয়ে থাকেন। সেই অনুমতি পত্রে বলা আছে যে ডেসিবেল কত হতে হবে, ওই ওই নয়েজ লেভেলটা কত হতে হবে, ম্যাক্সিমাম 75 ডেসিবেলের মধ্যেই ওনাদেরকে সেটা রাখতে হবে, এবং তার যে পেরিফেরাল যে নয়েজ লেভেল সেটাও যাতে মেনটেন করা হয়ে থাকে সেটা এখানে উল্লেখিত করা থাকে। আর আপনি যেটা বলছেন গতকালকে যে শব্দ দূষণের যেটা হয়েছে, অ্যাকচুয়ালি ওই ধরনের কোনো অভিযোগ আমরা এরকম ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি বা কোনো এরকম ধরনের কোনো অভিযোগ আমরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে কোনো অভিযোগ আমরা পাইনি এরকম শব্দ দূষণের। আর এই যে এই সাউন্ড সিস্টেম যেটা ব্যবহার করছে বিভিন্ন মূর্তি ভাষার ভাষান বলুন বা অন্যান্য ইয়াটা, সেই সেটার জন্য মূলত যেটা হচ্ছে যারা ব্যবহার করে থাকেন ওনাদেরকেও একটু সচেতন হতে হবে যে এতগুলি সিরিজ অফ সাউন্ড সিস্টেম বা না ব্যবহার করে, এক দুটো যদি ব্যবহার করে তার শব্দের তীব্রতাটা অনেকটাই কমে আসবে। তার জন্য আমাদের যারা ব্যবহার করেন তাদেরকেও আরো বেশি সচেতন হতে হবে, এবং সকল অংশের যে জনগণ সকলকে আরো বেশি সচেতন হতে হবে যে এতগুলি ব্যবহার না করে আমরা জাস্ট যতটুকু দরকার সাউন্ড সিস্টেম, মানে উৎসব উৎসবের যে আমাদের যে উৎসবের মধ্যে যদি একটু শব্দ না থাকে সেটা আমার ভালো লাগে না। তো যতটুকু সীমিতের মধ্যে বা যেটা স্ট্যান্ডার্ড আছে তার মধ্যে আমরা মেনটেন করে যেটা ব্যবহার করা যায় সেটাই যদি আমরা করি তাহলে হয়তো বা অন্যের কোনো একটা অসুবিধা হয় না। তো তার জন্য আমি বলবো যে আরো বেশি আমাদের ব্যাপারটা সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে করে যারা ব্যবহার করছেন এখন অনেকগুলি সাউন্ড সিস্টেম সেটা সেই বিষয়ে ওনারা যাতে আর একটু ভাবেন যাতে এগুলি ব্যবহার না করা হয় আর কি। সুপ্রিম কোর্ট তো ইতিমধ্যেই 80 ডেসিবেল বেঁধে দিয়েছে, সেক্ষেত্রে গতকালকে যে আমরা কার্নিভাল দেখতে পেয়েছি সেখানে কি সবাই এই নিয়মটা মেনেছেন? না দেখুন, অ্যাকচুয়ালি পারমিশন তো আমরা দেই না, পারমিশন আমি তো আগেই বলেছি সাব ডিভিশনাল যে পুলিশ অফিসার আছেন ওনারা পারমিশন দিয়ে থাকেন। আর যদি কেউ নিয়ম আপনি যেটা বলেছেন যদি কারোর অসুবিধা হয়ে থাকতো আমরা আমাদের কাছে বা সংশ্লিষ্ট যে থানা ওই থানাতে কিন্তু কমপ্লেন রেজিস্টার হয়, তো সেই ধরনের কোন ধরনের কমপ্লেন রেজিস্টার হয়নি।
তো সেই নিরিখে আমরা বলতে পারি যে হয়তোবা কারোর ওই রকম অসুবিধা হয়নি বা নিয়ম হয়নি, সেটা বলা যেতে পারে। একেবারে অসংখ্য ধন্যবাদ বিশ্ববাবু আপনাকে বিস্তারিত তুলে ধরার জন্য। কার্যত মায়ের গমন নামে শব্দ দূষণ কার্নিভালে এবং জন্ম দিল এক অপসংস্কৃতির নতুন পেজ। কার্যত কাল প্রায় 12টা নাগাদ এই শব্দ দূষণ দেখা যায় রাজধানী আগরতলায়। এবং যদিও বিশু কর্মকার যিনি পরিবেশবিদ রয়েছেন তিনি কিন্তু গোটা বিষয়টি তুলে ধরেছেন যে কি কি বিধি নিষেধ রয়েছে, কি কি মেনে প্রত্যেকটা জিনিস করা দরকার এবং মানুষকে কতটা সচেতন হয়ে এই বিভিন্ন সাউন্ড সিস্টেম ব্যবহার করা দরকার সেই বিষয়টাও কিন্তু তিনি তুলে ধরেছেন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।